আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, প্রতিটি দেশ ও জাতিগোত্রে কিছু বিকৃত রুচি সম্পন্ন মানুষ রয়েছে। পবিত্র কোরআনে যাদেরকে পশু পাখির চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে, কারণ তাদের দ্বারা এমন ঘৃণিত কাজ সংগঠিত হয় যা পশু পাখিদের দ্বারাও সংগঠিত হয় না। কিয়ামতের অন্যতম লক্ষণ হল বিকৃত যৌনাচার বেড়ে যাবে, অশ্লীলতার সহলাভ হবে এবং মানুষ বিপরীত লিঙ্গকে ত্যাগ করে পশু পাখিদের সাথে কুকর্মে লিপ্ত হবে। নাউজবিল্লাহ, বর্তমান সময়ে এমনটাই হয়ে চলেছে। মানুষ সমলিঙ্গর প্রতি আকৃষ্ট হচ্ছে, আবার কিছু কিছু মানুষ বিকৃত যৌনাচারের চরম পর্যায়ে পৌঁছে গরু, ঘোড়া, ছাগল সহ বিভিন্ন পশু প্রাণীদের সাথে কুকর্মে লিপ্ত হচ্ছে। এখন যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি হলো মধ্যপ্রাচীরে একজন আরাবিয়ান নারী দীর্ঘদিন তার স্বামীর অগোচরে তার গৃহপালিত ঘোড়ার সাথে কুকর্মে লিপ্ত হতো। এভাবে দীর্ঘদিন চলার পর একদিন মহিলাটির বুকে তীব্র ব্যথা অনুভব হলো। এরপর ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর তার স্তনে একটি টিউমার পেলেন। বন্ধুরা, যখন কোনো মুসলিম গুনাহের সীমা অতিক্রম করে ফেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগবালাই দিয়ে সতর্ক করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বিকৃত যৌনাচার থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।